শনিবার সকাল 6টা নাগাদ গ্রামে আচমকাই 11টি বুনো হাতির দল ঢুকে পড়ে গ্রামের ছাগল গরুর ওপর হামলা করে হাতিতে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির রেঞ্জ এলাকার গোপীনাথপুর গ্রামে। সকালেই 11টি হাতির দল গ্রামে ঢুকে পড়ে ছাগল গরুর ওপর হামলা করে এবং চাষবাসেরও ক্ষতি করে যায় হাতিতে। গ্রামে আচমকাই হাতি ঢোকায় ইতিমধ্যে বিশাল পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে এবং আতঙ্কে রয়েছে গ্রামবাসী। সকালে হাতিগুলি গোপীনাথপুর গ্রাম ও গ্রামের প্রবেশ করে সেখানে বনের মধ্যে রয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে বেলিয়াতোড় থানার পুলিশ এবং গঙ্গাজল ঘাটি রেঞ্জের রেঞ্জার এবং রামহরিপুর বিট অফিসার। তবে গ্রামের মানুষের দাবি, যেসব চাষবাসের ক্ষতি করেছে এবং গরু ছাগল মেরেছে সেই সব ক্ষতিপূরণ দিতে হবে। এই বিষয়ে গঙ্গাজল ঘাটি রেঞ্জ অফিসার বলেন, এই হাতির দলটিকে আমরা অতি শীঘ্রই এলাকা থেকে বার করার চেষ্টা করছি এবং যেসব ক্ষতি করেছে সেগুলি আমরা গ্রামের মানুষের সুব্যবস্থা করব, অর্থাৎ ক্ষতিপূরণ দেয়া হবে। কিছু ক্ষয়ক্ষতি পয়সা পাতি চাই, চাষি কি খাই বাঁচবে, এত এত জিনিস নষ্ট করে দিলে না দিলে বিটবাবু এসেছিল, বিটবাবু তো কোনো হ করে দিয়ে পালালি, বুঝতে পারছি, তাহলে ওর তো কোনো ট্যাব লাগছে না, ট্যাব নিলে ওই যে দু ঘন্টা পর পিটকে 3 ঘন্টা পর ফোন করা হয়েছে, 4 ঘন্টা পর আসছে গামকে, তাহলে কেমন স্যার তা সেভ করছি, তাহলে গরিব মানুষ আমরা কি করতে পারি, একটা সাজলাইট পর্যন্ত নাই গামে, 5টা হলো নাই, 2টো বোমো নাই, তাহলে মানুষ তো দাঁড়ায় দাঁড়ায় হাতির সামনে মরণ, খেয়ে বাঁচবো কি করি, হ্যাঁ আমরা লকডাউনে খেটি করে কুরমায় খাচ্ছি, তাতে করে ফসল তো হয়নি ভালো, তার সত্ত্বেও ধ্বংস করে দিচ্ছে, আমরা মেরে দিয়েছে, আর তোমার 2টো গরু মেরেছে, এই গরু এখন 1টা গরু বাঁচতে পারে না পারো, আর 1টা গরু ঠিক মোটামুটি আছে এখন, আর বীরবাবু এসে পরে ওই যে ফটো তুলে নিয়ে গেল, কিছু কিছু বলে গেল নাই, ওই দেখে গেল চলে গেল, আর অনেকবার হাতি এসছে ক্ষতিপূরণ দেয় নাই, অনেক অনেক ক্ষয়ক্ষতি করেছে মানুষের, কারো ক্ষতিপূরণ দেয় নাই, সাহায্য করে নাই মানুষকে। আচ্ছা, এই লকডাউনে আমরা কি খাবো, এখন গরু বাছুর মেরে দিচ্ছে, কোনো রোজগার পাতি নাই আর নাই, আর চাষির যদি গরু মেরে দেয় চাষি কোথার থেকে গরুটা পাবে। সকালে সকালে গ্রামে হাতি দেখে কতটা ভয়ের মধ্যে ছিলেন, আতঙ্কে ছিলেন? বিশাল ভয়, আমরা ক্ষতিপূরণ চাইছি সরকারের কাছে, বীরবাবুর কাছে। আমার নাম বাউল ঘোষ। গঙ্গাজল ঘাটি রেঞ্জে বিগত এই কয়েক মাসে হাতি খুব একটা আসেনি, এই প্রথম হাট এলো এখানে, তো এই হাটটা কালকে শুশুনিয়া থেকে মাইগ্রেট করে চলে এসছে, তো আমরা চেষ্টা করছি এটাকে একটা সেফ জায়গায় নিয়ে যাওয়া, বিশেষ করে বেলিয়াতোড় বড়জোড়ার যে জঙ্গল আছে ওইদিকে নিয়ে গেলে তাহলে লোকাল যারা আছে তাদের যা শস্য ক্ষতি না হয়, যাতে পাবলিকের ক্ষতি না হয়, ঘর বাড়ি না ভাঙে, আমরা চেষ্টা করছি সেটা না। এটা অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে করোনার জন্য একটু ফান্ড ক্রান্ট ছিল, ওর অ্যাপ্লিকেশানগুলো করেছিল, আমরা অ্যাপ্লিকেশান সমস্ত প্রসেস করে অলরেডি পাঠিয়ে দিয়েছি ডিভিশনে, যখনই ফান্ড অ্যাভেলেবল হবে সমস্ত পয়সাপত্র ক্লিয়ার হয়ে যাবে। এখন এখানে এই মুহূর্তে আছে 10টি হাতির দল আছে টোটাল। আমার নাম শান্তনু কুলবি, রেঞ্জ অফিসার গঙ্গাজল ঘাটি রেঞ্জ। হ্যাঁ, একটি হাতির দল ঢুকেছে এবং সেটা এখন আমার গ্রামের পাশেই অবস্থান করেছে এবং বারবার আমরা প্রশাসনের কাছে সেই দৃষ্টি আকর্ষণ করেছি বা প্রশাসন এসে পৌঁছেছে, বেলাতোড় থানা থেকে ফরেস্ট অফিসাররাও এসে পৌঁছেছে, এলাকার মানুষ ক্ষতির আশঙ্কা বা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আছে, এলাকাতে বেশ কিছু মানুষ জমেও গেছে হাতি দেখার উৎসাহে, কিন্তু যে কোনো সময় বিপদ ঘটতে পারে আমরা দেখছি, তার উদ্দেশ্যেই আমাদের ছাদনাতে একটা দুর্ঘটনা ঘটেছে, তাতে সেই ধরনের ঘটনা যদি পুনরাবৃত্তি না হয় সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়ের একটা ব্যবস্থা হয়েছে, প্রত্যেক গ্রামে গ্রামে আমরা মাইকিং করানোর একটা ব্যবস্থা করলাম। হাতি যেভাবে লোকালয়ের মধ্যে আজ সকালেই এই দলটাই আমার পাশের গ্রামে ঢুকেছে বা 2টো গরুকে এবং 1টা ছাগলকে মেরেছে,
কিন্তু এইভাবে যদি লোকালয়ে ঢুকে যায় মানুষের যে কোনো সময় বিপদ ঘটতে পারে বা প্রাণহানি ঘটতেও পারে, তাই আমরা এলাকার মানুষকে সজাগ সচেতন করছি বা প্রশাসনকে আমরা বারবার আহ্বান করছি যাতে হাতিগুলোকে সুষ্ঠুভাবে আবার জঙ্গলে ফিরিয়ে দেওয়া যায়। ঢুকেছে মোটামুটি সকাল 8টা 12টা হাতি আসছে সকাল থেকে ওখানে ঢুকে আছে, বেরোচ্ছে না কোনো মতে প্রচণ্ড। পুরো গ্রামের লোক সবাই আতঙ্ক, কেউ তো বেরোতে পারছে না ঘর থেকে। না আমাদের এখানে সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু বাইরে ক্ষয়ক্ষতি করেছে পাশের গ্রামে, আমাদের এখানে সেরকম কিছু করে না। এখন আমরা এখন চাইছি হাতিগুলো আমাদের এখান থেকে পার করে নিয়ে চলে গেলেই ভালো হতো, কারণ পাশাপাশি প্রচুর আলু আছে মানুষের, সেগুলো ক্ষতি হয়ে যাবে, নেমে গেলে সব ওটা খেয়ে দিবে, সব চাষিবাসী মানুষ এখানে ওটার উপরে ভরসা, চাষ করে খায় সবাই। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।